সব রাজনৈতিক দল তাদের স্বার্থ বজায় রাখবার জন্য আমাদেরকে ব্যবহার করে যাচ্ছে। সিএনএফ এর সুচড়ালের মতুয়া ঠাকুরবাড়ির সদস্য, বিজেপি সাংসদ এবং মোদী সরকারের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কয়েকদিন ধরেই তার গলায় বিদ্রোহের সুর শোনা যাচ্ছে। বিজেপির বিক্ষুব্ধ নেতাদের নিয়ে একাধিক বৈঠক এবং বনভোজনও করেছেন তিনি। এরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজ্য বিজেপির দুই নেতা জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করেছে দল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শান্তনু ঠাকুরের প্রসঙ্গ টানেন জয়প্রকাশ। আমি দলবিরোধী কোনো উক্তি কোনোভাবে কোনো মিডিয়াতে করিনি। হ্যাঁ, শান্তনুবাবু কোর্ট গেস্ট হাউসের বাইরে বলছিলেন যখন, আমি পাশে দাঁড়িয়েছিলাম। বুধবার এ নিয়ে প্রশ্ন করা হলে কার্যত মেজাজ হারান শান্তনু। জয়প্রকাশ বারবার বলছেন আমি তো কিছু বলিনি, কেন্দ্রীয় মন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলাম, আর তো কিছু করিনি। তবে এদিন চাকদায় গিয়ে সিএনএফ এর সুর চড়ান শান্তনু। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অবহেলিত হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে ভারত ছাড়া হয়েছে। আজকে সব রাজনৈতিক দল তাদের স্বার্থ বজায় রাখবার জন্য আমাদেরকে ব্যবহার করে যাচ্ছে। এতদিন ভারতবর্ষের কেউ ভাবেনি, কোনোভাবে ভাবেনি, আরে জঙ্গলি পশুর মতো ফেলে দেওয়া হয়েছে। গত বছর এ রাজ্যে প্রথম দফা বিধানসভা ভোটের দিন বাংলাদেশের ওরাকান্দিতে মতুয়া সমাজের সবচেয়ে বড় পীঠস্থান হরিচাঁদ ঠাকুরের জন্মভিটে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গও টেনে আনেন তাঁর দলের সাংসদ শান্তনু। আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি বাংলাদেশ শ্রীধাম ওরাকান্দিতে ছুটে গেছিলেন, কেন গেছিলেন? অনেক অজানা তথ্য ওনাদের জানা ছিল না, যা কিনা নমশূদ্র সমাজের আত্মজীবনী। সেই জাগরণের কথা যখন আত্ম উপলব্ধি করেছেন, যখন সজ্ঞানে বুঝেছেন, সেটা দেখে ছুটে গেছেন। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল। বিজেপি কারোর জন্যই ভাবে না, মতুয়া সম্প্রদায়ের নেতা সাংসদ শান্তনু ঠাকুরের বোধোদয় ঘটেছে, তিনি বুঝেছেন, বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে তিনি বিভ্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে সিএ ইস্যুতে বিজেপির অন্দরে টানা পড়েন থামার লক্ষণ নেই। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।